আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর মোহাম্মদ শওকত আলী মোল্লা, সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী। আমি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এ বিষয়টি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কোভিড-19 পরিপ্রেক্ষিতে 2022 সালের HSC পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে এই পাঠ্যসূচি হাতে পেয়েছ নিশ্চয়ই, আর যদি কেউ না পেয়ে থাকো তাহলে আজকে তোমাদের প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করছি। আমাদের সাবজেক্টের বিষয়টা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, বিষয় কোড 267 এবং পূর্ণ নম্বর থাকবে 100। আমি এখন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যে সিলেবাস সেটি আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভব হলে লিখে নেবে। আমাদের প্রথম পত্রের যে অধ্যায়টি নিয়ে আমরা পড়াশোনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরব অর্থাৎ ইসলাম পূর্ব আরবের অবস্থাসমূহ বর্ণনা করা, যেমন প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন ও প্রভাব। এটি থাকবে এবং আরেকটি বিষয় থাকবে প্রাচীন সভ্যতাসমূহ, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা। এবং আরেকটি বিষয়ে আলোচনা থাকবে এইখানে এই অধ্যায়ে, সেটি হচ্ছে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা। এই বিষয়গুলো আমাদের এই ইসলাম পূর্ব আরব অর্থাৎ প্রাক ইসলামী আরবের অধ্যায়ে এই বিষয়গুলো থাকবে এবং এই বিষয়গুলো তোমরা ভালো করে অধ্যয়ন করবে। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবনের ঘটনা বলি। এর মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, বাল্য জীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, হিজরত, কারণ ও গুরুত্ব, মদিনা সনদ এর গুরুত্ব, প্রাথমিক যুদ্ধসমূহ, বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়ার সন্ধি ও এর ফলাফল এবং মক্কা বিজয় ও শান্তিনীতি। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো আমরা পড়ব। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আরেকটি বিষয় রয়েছে যে বিদায় হজ ও বিদায় হজ্জের ভাষণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারসমূহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী ও কৃতিত্ব। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের
অধ্যয়নের বিষয়সমূহ। তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আমাদের আমরা জানি যে চারজন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এই চারজন খলিফার বিষয়ে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। কী কী বিষয় অধ্যয়ন করতে হবে তা আমি বলছি। প্রথমেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক সমস্যাসমূহ এবং পার্শ্বিক ও রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত এবং তার কৃতিত্ব ও চরিত্র, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসে বা খিলাফত গ্রহণ করার ফলে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এবং পারস্য ও রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব। এরপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সম্প্রসারণ, শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব। এরপরে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন কার্যাবলী, অভিযোগসমূহ, হত্যার কারণ ও ফলাফল। এবং চতুর্থ খলিফা হযরত আলীর সময়ের গৃহযুদ্ধ, শিয়া ও খারেজি সম্প্রদায়ের উৎপত্তি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব। আমরা চার খলিফার এই বিষয়গুলো আমরা অধ্যয়ন করব এবং এই বিষয়ের মধ্য থেকেই আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের উমাইয়া খিলাফত। উমাইয়া খিলাফতের যে বিষয়গুলো আমাদের অধ্যয়ন করতে হবে সেটি হলো উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা, মুয়াবিয়ার সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব, আব্দুল মালিক উমাইয়া শাসনের পুনর্গঠন, তার শাসননীতি ও সংস্কার সমূহ এবং চরিত্র কৃতিত্ব। ওয়ালিদ বিন আব্দুল মালিক খিলাফত সম্প্রসারণ, চরিত্র ও কৃতিত্ব। ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি, সংস্কার, চরিত্র ও কৃতিত্ব। এবং এরপরে রয়েছে উমাইয়া খিলাফতের ক্রমাবনতি, অর্থাৎ অবনতির পথে কিভাবে অবনতি হয় এই খিলাফত। উমাইয়া শাসন আমলে আর্থসামাজিক বৈশিষ্ট্য এবং উমাইয়া আমলে শিল্প, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতির চর্চা নিয়ে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা চতুর্থ অধ্যায়ে দেখতে পাচ্ছি। তোমরা এই সিলেবাসটি অর্থাৎ পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচিটি আছে তোমরা সংগ্রহ করে নিলে বেশি ভালো হবে, আর যারা সংগ্রহ করতে পারো নাই তারা আমার এই ক্লাস থেকে সংগ্রহ করে নিতে পারো। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায়, আব্বাসী খিলাফত। আব্বাসী খিলাফতের আন্দোলন, আবুল আব্বাস সাফফার খিলাফত প্রতিষ্ঠা। এরপরে রয়েছে আবু জাফর আল মনসুর কে আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা এবং শাসন দৃঢ়করণের তার অবদান, চরিত্র ও কৃতিত্ব। খলিফা হারুন আর রশিদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি, তার চরিত্র ও কৃতিত্ব। এরপরে রয়েছে বার্মাকিদের উত্থান ও পতন। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হলো আলামিন ও আলমামুনের গৃহযুদ্ধ, কারণ, ফলাফল, আলমামুনের শাসননীতি, বাইতুল হিকমা, জ্ঞান চর্চা, জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, এই অধ্যায়টি এখানে উঠে এসেছে। বোয়াইদ সেলজুকদের কার্যবলী, ক্রুসেডের কারণ ও সালাউদ্দিন আইউবের কৃতিত্ব, আব্বাসীয় খিলাফতের পতন, আব্বাসীয় আমলের সামাজিক অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং আব্বাসীয় আমলে জ্ঞান বিজ্ঞানে সাহিত্য সংস্কৃতির চর্চার প্রভাব। আমাদের এই পাঁচটি অধ্যায় নিয়ে আমাদের প্রথম পত্র সিলেবাস বা পাঠ্যসূচি ছিল।
তোমরা আশা করি এই পাঠ্যসূচিটি সংগ্রহ করবে এবং এই পাঠ্যসূচি অনুযায়ী তোমরা অধ্যয়ন করবে, পড়াশোনা করবে এবং এই পাঠ্যসূচি মধ্য থেকেই তোমাদের 100 নম্বরের প্রশ্ন আসবে। আমি আগামী ক্লাসে দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি নিয়ে কথা বলবো। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। আজকের মতো প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ তোমরা যারা 2022 সালে পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই পাঠ্যসূচি। তোমরা এখন 11 শ্রেণীতে আছো এবং এই 11 শ্রেণীর পাঠ্যসূচি এটি, এবং এটির উপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট জমা হবে এবং এটির উপরেই তোমাদের পরীক্ষা হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারছ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।